তাহলে চলুন ভাইয়ের বাড়ি যাই। ভাইয়ের বাড়ি যেয়ে কি আনতে যাচ্ছি যে দেখাবো। শুনো যাবা নাকি? তুমি বাড়ি থাকো, তুমি বাড়ি থাকো, শোনো, যাও বাড়ি যাও। না না, তোমাকে আমি নিয়ে যাবো না, পরে নিয়ে যাবো তোমাকে, যাও বাড়ি যাও। আমি যাবো আর আসবো। এইখানে আসলে আমার কচুর লতির প্রতি খুব লোভ লাগে, এইখানে সুন্দর সুন্দর লতি হয়। বেশি নাই, গাছগুলো তুলে দিছে না, পুকুর পরিষ্কার করছে আর গাছগুলোরে তুলে দিছে, ওই জন্য এখন কচুর লতি দেখাই যায় না। এই জায়গাটা বিশাল রিক্স, আমি একদিন তো সরু মাছ ধরেই নিয়েছিলাম এই জায়গা। আজকে তো ভাইয়ের ছুটি আছে, আজকে ভাই বাড়িই আছে। দেখি ভাইয়ের বাড়ি চলে এসেছি, এখন যাই দেখি কি নেয়। পুকুর পাড়েই যাবো আমরা, ভাই ওখানে আছে, ভাইয়ের কাছে যাই, চলো ঘুরে আসি। কিছু নিয়ে আসো, যা যা পছন্দ হবে তাই তাই নিয়ে আসবো। পুকুর বাড়ি যেয়ে দেখাবো। সব এক রঙের, লাল কোথায়? বেগুনি কালার না, এটা হচ্ছে রানী কালার বলে, ওটাকে রানী কালার, রানী কালার। আমার বাবা নামটা ভালো বলছে। এই সব নিয়ে ছোটবেলায় এক্সপেরিমেন্ট করতাম আমি, দোপাটি ফুল, মোরগ ফুল। এখানে দেখো এই গাছে কিন্তু দাম লাগা হয়ে গেছে, চলো চলো চলো। এই তো কুদাল একদিন ছুটি করছিস, তা আবার কুদাল কুপাচ্ছিস নাকি? কি করিস তুই জিগাই? দেখো কুদাল কুপাচ্ছে। কুদাল কি করবি ওখানে? একদিন রেস্ট নিতিস, একদিন একটু বসে বসে খাবি, তা না আবার কুদাল নিয়ে বসে গেছে। কিছু বলো তুই এখানে। হ্যাঁ, এই সব রেডি করতেছি না এখন, সব জিনিসপত্রগুলো এখন, সামনে শীত আসতেছে, এটা একটা বাগিচা বানাবো। তো বাগিচা মানে কি? মানে সমস্ত কিছু চাষবাস, সমস্ত কিছু এখানে লাগাবো। এখানে ফুলকপি থাকবে, ওলকপি থাকবে, বাঁধাকপি থাকবে, তার ব্রোকলি থাকবে, তারপরে তোমার অনেক অনেক কিছু এখন সব রেডি করছে, রেডি করছে। এদিকে পুকুরের ভিতরে তো মাছা করা হয়ে গেছে, মাছা করা হয় না, আমি ফ্রেমটা তৈরি করছি। কি দিবি এই মাছার উপর দিয়ে? মাছার উপর দিয়ে আমি হাঁটি বেড়াবো। পাতাগুলো কুকড়ায় গেছে না? বেশ, তুমি কি নেবা নিয়ে নাও। কি 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 নেবে? তোর বৌদি কচি পাতা ছাড়া হবে না, কিন্তু দিকে আছে বড় পাতা, এখানে মনে হয় দেখো, এদিকে আছে, এদিকে না, ওইদিকে না, এদিকে আছে, এদিকে বড়, যা যা যা। ওই যে একটা পাতা ঢুলে পড়েছে, তার মানে কি ওটা কি খারাপ হয়ে গেল নাকি? না না, খারাপ না, তো সব পাতা ভালো আছে, ও কেন ঢুলে পড়লো? ওই ডগাটাই ঢুলে গেছে জামাই, ওই ডগাটাই ঢুলে গেছে। কয়টা পাতা লাগবে? কতগুলো লাগবে পাতা? তোমার জাতি হবে না দাদা, আমরা দুই দিন পর আমরা এখানে নামবো দুইজনে মিলে, এই সব পরিষ্কার করবো এই জায়গাটা, ঠিক আছে? না, ছাওয়াতে একটু দাঁড়াই, অনেক সুন্দরের মধ্যে রয়েছে। এইখানে সে ঘাটটা করবি না? এইখানে সময় পাচ্ছি না, যাক স্টিমার তো হয়ে গেছে, মোটর লাগাবি তো? নিয়ে আয় নিয়ে আয় মোটর তাড়াতাড়ি। কোথায়? কলকাতা? কলকাতা? আমরা এই দীঘায় একটু কবে ঘুরবো স্টিমারে? এখনই ঘুরাবো, চলো যাবো।
না ঘুরবো যখন একটু মাছ টাছ না ধরলে কি ভালো লাগবে, মাছ ধরবো ঘুরবো তখন একটু ভালো লাগবে। আজকে থাক, পরে অন্য সময়। বাসের কথা বলে এলাম, সকালে গেলাম, সকালে গেলাম বাস দেখতে জামাই বাবুরে নিয়ে। বাস ওখানে বলে এলাম, 40 পিস ছোট আর 20 পিস বড়। আর আসার সময় একটা স্প্রে মেশিন কিনে নিয়ে এলাম দাদার জন্য। হ্যাঁ, 3,000 টাকা নিল মোটরের স্প্রে। দাদার কষ্ট কম হবে, হাঁটি করে খালি দিয়ে বেড়াবে, যত সময় চাষ থাকবে তত সময় জল দিয়ে বেড়াবে। বাস কত করে নিল ওখানে? বাস কত করে নিল? দামদার কিছু হয় নাই, এমনি বলা আছে, এমনি বলেছে যে কতগুলো লাগবে। জামাইবাবু বলে দিয়েছিল যে 30টা 10টা 40টা, আমি এবার একটু বাড়িয়ে দিলাম, তাই বলে দিলাম একটু বাড়াই। শাক নিয়ে চলে আসলাম ভাইয়ের বাড়ি, এই যে এই জিনিস আমি নিতেই আইছিলাম, বলছিলাম দেখাবো। এই যে শাক, শাকটা দেখ মো, গাছের শাক দেখ, কাটতে কাটতে রান্না হয়ে গেছে। ভাই বাড়ি থেকে চলে এসছি সবকিছু নিয়ে, সবকিছু বলতে লাউ শাক নিয়ে এলাম। তা এখন কি কি রান্না করবে পিয়ার মা, আপনারা দেখতে থাকুন। শাক নিয়ে তো চলে এসেছি, এবার আমি মাছটা দেখাচ্ছি যে কি মাছ। পমফ্রেট মাছ আমি লাউ পাতায় ভাতে সিদ্ধ দেব, দেখতে থাকুন আমি কিভাবে মাছটা সিদ্ধ দিই ভাতে। তাহলে এবার আমি মাছটা কেটে নিয়ে আসি। এইবার ঠিক আছে, কালকে আমার যা রাগ হয়েছিল না কাকার উপরে, এই পেছনের এই যে চেনটা দিতে বলছি চেনটা দেয় না, আজকে আবার ঠিকঠাক করে যে দিল লাগিয়ে। ব্লাউজ গুলো ঠিক করে, হ্যাঁ হ্যাঁ, ব্লাউজ গুলো ঠিক করে নিয়ে এসেছি সব। এই যে তোমার শাড়ির ব্লাউজ, এই যে একটা, এই যে এটা আমার কি রান্না ওটা দিয়ে, এই যে আমি সব রেডি করছি, মাছ লাউ পাতা দিয়ে সিদ্ধ দেবো। কিসে, ভাতের মধ্যে না এমনি? ভাতের মধ্যে। ভাত কোন হাঁড়িতে রান্না? ওই যে মাটির হাঁড়িতে রান্না, স্বাদ লাগবে বেশি, টেস্ট লাগবে। তো আমার আমি সব রেডি করছি, প্রিয়া কি করিস এখানে? এই যে মাংস সিদ্ধ করি টমির বাবা, হ্যাঁ এই পাতাটা একটু ধুয়ে নিয়ে এসো শোনা, কই দাও লাউ পাতাটা খাবার দিয়ে নিয়ে এসো। হ্যাঁ আমি এবার মশলাটা বেটে নেবো। এই যে আদাটা ছুলে নিলাম, আদাটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি মশলা করতে বসে গেলাম। মশলা নিয়েছি যে ধনে, জিরে আর এই শুকনো লঙ্কা আর আদা, এইটা আমি তিনটে একসঙ্গেই বেটে নেবো, আদাটা পরে বাড়বো। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি নামাবো। এই পাতাগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি বাইরে দিয়ে, এবার ভালো জল দিয়ে ধোবো। আর একবার ধুয়েছি বলে আবার পাতাগুলো শক্ত হয়ে গেছে। আমি মশলা নিয়ে বসে গেছি, এই যে মশলা, আদা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা, এটার মধ্যে আছে ঘরে গুঁড়ো মশলা করেছি আমি, সেটা জিরে আছে, ধনে আছে, আর গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছি আমি এটা ঘরে, ওর জন্য এটা আমি দিচ্ছি। এবার আমি মশলাটা মাখাই নেবো। আর এই যে মাছটা আমি এরকম করে কাটছি যে এর মধ্যে মশলাটা ভালো ঢুকবে, নুন ঝাল ভালো স্বাদ লাগবে।
আর গোটা থাকলে তো গোটা গোটাই থাকতো, এর ভিতরে কিছু ঢুকতো না। আরে এমনিতেও এই মাছটা খেতে খুব টেস্ট, আমার তো বিশাল ভালো লাগে। মানে একটা ভাজা মাছ দিয়ে দিলে আমি খাই নেবো। তাই এবার আমি নুন হলুদ মাখাই নেবো, আগে আমি লবণটা দিয়ে দেবো স্বাদ মতো। মামা এটা তেল করে সাজাই দিলাম, হ্যাঁ মা এই যে পাতাগুলো। এবার আমি হলুদ দিয়ে দেবো। এবার আমি এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, এবার এই যে গুঁড়ো মশলাটা। এবার সর্ষের তেল, সর্ষের তেলটা আমি দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে আমি মেখে নেব। এই লাউ পাতা সেদ্ধ দিয়ে খাই দিতে বিশাল টেস্ট। আজকে মা আর ইয়া তিতলি রাজ কেউই আসতে পারবে না, রান্না হচ্ছে। আজকে ভাই গোটা ইলিশ মাছ এনেছে, বড়টা তা আমাদেরও দিয়েছে। এরকম করে মেখে দিলে মশলা সমেত বানবো যখন, তখন যখন সিদ্ধ হবে মাছটা তখন এই ফাঁকাগুলো আরো বড় বড় হয়ে যাবে, তখন ওর মধ্যে সব। হ্যাঁ সেদ্ধ হলে তো ফাঁকা হয়ে যাবে দুটো, ঠিক তখন সব চলে যাবে, এটা সত্যি কথা। আমার মাখা হয়ে গেছে, এবার আমি লাউ পাতা দিয়ে বানবো। কাকা বাড়িতে নিয়ে এসো না আমার এই পাতা। একসঙ্গে আমি দুটো দুটো মাছ দিয়ে বানবো। কই সুতোটা এই বালা পশু সুতো মোটামোটা। আর পাতা লাগবে তুমি ধরো, আমি সুতো দিয়ে বাঁধি, তারপরে আবার এক একবার দিবা। হ্যাঁ ওই মোটা জায়গাটা দে, ওই মাথাটা বড় রাখিস। হ্যাঁ মাথাটা বড়ই আছে। ওই রাখ, ঠিক আছে। একটু বেশি করে না দিলে হবে? হয়ে গেল, এখানে কাটো, এখানটা না ওইখানে না, এখান থেকে কাটি। এটা ধরে ধরে বসাবো। হ্যাঁ এইটা ধরে করে আমরা এটা ধরে এইভাবে বসাই দেবো। তাহলে এইভাবে করেই লাউ পাতা এইভাবে আমরা সবটা বেঁধে নেব। মা আর আমি আমাদের বান্দা কিন্তু কমপ্লিট। আমিও চাল নিয়ে বসে গেছি, এই যে আমার হাড়ি। বাইরে রান্না করতে যাবো, এই যে চলো। আগে সব রেডি করে নিলাম, এইবার আমার ভাতটা বসাই দেবো। ভাতটা উত্তর আসলেই আমি মাছগুলো, এই যে কমপ্লিট বান্দা। চলো জল নিয়ে আয়। উনুনটা আমি ধরাই দিলাম, আস্তে আস্তে ধরছে। এবার আমার উনুন ধরে গেছে, এবার আমি হাড়ি বসাই দিচ্ছি। হাড়িতে আমি জল দিয়ে দিলাম, আমি চালটা ধুয়ে দেবো সুন্দর করে। এবার আমি চালটা দিয়ে দেবো। ভাতের জল গরম হয়ে গেছে, এই ভাতের তো আর মার গালবো না, এই জল মেপে দিলাম, এই ভাতও হয়ে যাবে আর আমার জলও সব কমে যাবে, ভাতের মার গালবো না এটাই। এবার আমি ঢেকে দেবো। আমার ভাত প্রায় হওয়ার মধ্যে এবার আমি মাছটা দিয়ে দেবো। ভাতটা শক্ত শক্ত আছে, কিন্তু ভাতে মাছ দিয়ে দিলে ভাত আর মাছ একসঙ্গে হয়ে যাবে। এবার আমি একটা একটা করে বসাই দেবো। পাতাটা সিদ্ধ হয়ে গেলে ভাতের সাথে ওইটা আস্তে নরম হয়ে দিতে হবে, জলও কমে যাবে আমার মাছও সিদ্ধ হয়ে যাবে আর ভাত হয়ে যাবে। আমার ভাত হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখি, নিচে চরচর শব্দ হচ্ছে। এবার আমি ভাত নামাই নেব। আমরা খেতে বসে গেছি আর মা ভাত ভাতে শুরু করে দিয়েছে, আর দশ হচ্ছে না।
আগে পাতার মাছগুলো তুলে নিই। খুব গরম ছাড়াচ্ছি, উড়ি বাবা কি গরম, এই দেখো বেরিয়ে গেছে। ওয়াও কি সেন্ট, কি ঘ্রাণ, দেখি তো। হ্যাঁ এর থেকে জবাব নাই কোনো, এর উপরে কিছু নাই। ইয়া তো খানে খেলো, খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর না, মারাত্মক টেস্ট, এর থেকে বেশি কিছু আর হবে না। যদি কেউ খেয়ে থাকে তাহলে আমার কথাটাকে বলতেই হবে যে সত্যি এত টেস্ট হয়েছে। আমার তো বিষয় যে হচ্ছে, সুতো সব সাধারণ হয়ে গেল, একটা বাকি আছে, আমারটা মাছের কালার কি হয়েছে দেখি, আমারটা একটু শাড়ি দেখি বিশাল টেস্ট বাবা। আমরা এই অংশের এই ভাতের সেদ্ধ মাছ খাওয়া লাউ পাতা দিয়ে, আপনারা কই মাছ বলুন, মাগুর মাছ বলুন, শিঙি মাছ বলুন, পাবদা মাছ বলুন, আর কমফ্রেট মাছ বলুন, এইসব মাছ সত্যি লাউ পাতা খেলে ভীষণ ভালো লাগে খেতে। আর এইভাবে যদি করে খেয়ে থাকেন তাহলে আপনারা মানে বুঝতে পারবেন না যে এটা এত স্বাদ আর এত ভালো খেতে। একবার খেয়ে দেখবেন আমাদের কথা মতন, আমরা যেভাবে আজকে করেছি এইভাবেই করে খাবেন, তাহলেই বুঝতে পারবেন যে রান্নাটা কেমন হয়। যখন দাগ দাগ করে কাটা হয়েছিল তখন বন্ধ হয়েছিল, আমি বলছি না যে মাছ যখনই গরম সিদ্ধ হয়ে যাবে তখন মাছের এইগুলো ফাঁকা হয়ে যাবে আর বড় বড় হয়ে যাবে চেরাগুলো, আর তেল ঝাল মশলা সব এর ভিতরে ঢুকে যাবে। এই মাছটা এখন খেতেই একটু অন্যরকম স্বাদ লাগবে, একটু খেয়ে দেখি কিরকম। ইয়া বলেছে সত্যি বলেছে, মাছটা খুব সুন্দর রান্না হয়েছে, সিদ্ধটা খুব সুন্দর হয়েছে, নুন ঝাল খুব ভালো হয়েছে। তাহলে আমারও মাখানো হচ্ছে, আমি একবার খেয়ে দেখবো কেমন হয়েছে এবার। আর হচ্ছে মাছ, মানে এর কিন্তু জবাব হবে না, এত সুন্দর লেগেছে। তা আপনারা এইভাবে করে খাবেন, আর ভিডিওটা বাড়াবো না, এখানে শেষ করলাম। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন, অনেকে সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আর আপনাদের দামি সময় দিয়ে ভিডিও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। তার জন্যে টাটা।